দয়াউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মর্নিং হয়ে গেছে, এক কাপ চা শুরু করেছি দিনটা। এখন দিদি এখানে গ্যাস পরিষ্কার করে নিচ্ছে। ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম চারটে সিরিজ দেখলাম বন্ধুরা, ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর এরকম সিরিজ দেখলাম, আপনারাও দেখবেন, ভালো লাগবে। মানে কচু বাটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে বলে হয়তো আমার এত বেশি ভালো লেগেছে। হাতে কিছুটা সময় ছিল তাই ভাবলাম কন্টেনারগুলো একটু পরিষ্কার করে নিই। কন্টেনারগুলো কেনা আমার হোম সেন্টারে, এগুলো আমি কিনেছিলাম প্রায় 3-4 বছর আগে। তখন এগুলো নিয়েছিল ওই 700 টাকা মতো পার পিস। যখন আমি প্রথম এগুলো দেখছিলাম, মানে দূর থেকে আমার দেখে মনে হচ্ছিল পুরো কাঁচের, মানে এতটাই সুন্দর ফিনিশিং ছিল। এগুলো দিদি মোটামুটি একটুখানি এর মধ্যে যা যা ছিল অনেকদিন ধরে ব্যবহার হচ্ছিল না, সেগুলো দিদি মোটামুটি ফেলে ঠেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। কিন্তু যেহেতু ওপেন কিচেনে থাকে, একদম গ্যাসের পাশে রাখা হয়, তাই একটু তেল তো পড়েই যায়। এই মুখগুলোতে ভীষণ তেল আটকে আছে, তাই এগুলো আমি একটু নিজের হাতে ক্লিন করে নিচ্ছি। এগুলো একটু না করলেই নয়, তাই করছি। আজকের লাঞ্চটা জমিয়ে করেছি মায়ের বাড়ি থেকে। কালকে আসার সময় যা পাতুরি বেঁচেছিল সেখান থেকে কয়েকটা নিয়ে এসেছি, সেই দিয়েই আজকে খাওয়া হয়েছে। খাওয়াটা দারুণ হয়েছে। আমার বাবা এত অসম্ভব ভালো পাতুরি বানায় যে পাতুরি থাকলে আর অন্য কিছু লাগেই না। এখন ইভিনিং হয়ে গেছে, এখন একটু চা বানাই।
হয়ে গেছে আমার চা। আজকে নিয়ে নিয়েছি চায়ের সঙ্গে কিছু চিপ। প্রতিদিন তো আর হেলথের কথা মাথায় রাখা যায় না, এই আজকে একটু নিয়ে নিয়েছি। বিকেলবেলায় হঠাৎ করেই প্ল্যান করে আমি, মা, রনি, সায়ানি চারজন মিলে বেরিয়ে পড়লাম গড়িয়াহাটায় চৈত্র সেলের মার্কেটিং করতে। ভীষণ ভালো সেল দিয়েছিল, কিছু কেনাকাটাও করে ফেললাম, দেখতে থাকুন আপনারা। দেখুন, আমরা এখন একটু গড়িয়াহাট মার্কেটে এসেছি, এসে এই চাইনিজ বেলগুলো দেখছি। দেখো সাজাতে, দেখো এখানে প্রচুর শোপিসও আছে। ওটা ওই মধ্যিখানে একটা লাগালে ভালো লাগবে। আপনাদের এগুলো কোথা থেকে আসে দাদা? সব জায়গা থেকে আসে, পশ্চিমবঙ্গ থেকে, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, সব জায়গা। দেখে নিন, আমরা এইগুলো এখান থেকে নিচ্ছি। এগুলো নিচ্ছি মায়ের জন্য, মায়ের বাড়ির জন্য। এটা দেখুন, সরি, শিবানী শাড়ির দোকান। এখানে দিয়েছে সেল, চৈত্র সেল। এখানে বিভিন্ন রকম শাড়ি পাওয়া যাচ্ছে, ছাপা শাড়ি থেকে শুরু করে এখানে কি কি শাড়ি আছে দাদা? যা যা ভারী হয় সব রকম আছে, ছাপার থেকে তাঁত, সিনথেটিক সবই আছে। ছাপা, তাঁত, সিনথেটিক সব ধরনের শাড়ি আছে। এগুলো সেলে আছে, ওইদিকে শাড়িগুলোও সেলে আছে। ঠাকুরের প্রসাদের থালায় ঢাকা দেওয়া, ভীষণ সস্তায় পেলাম তাই দুটো নিয়ে নিলাম। আমরা এখন চলে এসেছি গড়িয়াহাটের দ্য মীনাক্ষীতে, এখানে চলছে ধামাকা ডিসকাউন্ট, 10% থেকে আপ টু 30% ডিসকাউন্ট, আপ টু 30% ডিসকাউন্ট পর্যন্ত এখানে অফার চলছে। তো আমরা ওই অফারটা নিতেই চলে এসেছি। এখন আমার ভাইয়ের জন্য এখানে এখন টি শার্ট নেওয়া হচ্ছে, চৈত্র এই যে ভাইয়ের চৈত্র সেলের মার্কেটিং হয়ে গেল, মানে এটা আমার তরফ থেকে, আপনারা দেখে নিন সবাই। এখন বিল করতে যাচ্ছি। এগুলো 110 করে, আর বাকি কি কোনো 150 করে? মাইলেজ জুতোর শোরুমে চলছে ধামাকা অফার, আপ টু 60% পর্যন্ত ডিসকাউন্ট। কোনো প্ল্যান না করেই আমরা চারজন বেরিয়ে পড়েছিলাম মার্কেটে, ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো না।
তারপরে গাড়িতে উঠে দেখি ওমা, গাড়িতে তো রাখার জায়গাই পাওয়া যাচ্ছে না, এত কেনাকাটা করে ফেলেছিলাম। যাই হোক, আমি ঠিক করেছি যে কেনাকাটার একটা হল ভিডিও বানাবো, সেটা কিন্তু দেখতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।